আজ ছুটির দিনে নিত্যপণ্যের বাজার দর জানাতে চাই। শেরপুর থেকে সহকর্মী ইমরান হাসান রাব্বি আমাদের সাথে যোগ দিয়েছেন। রাব্বি, ঢাকায় সবজি কিংবা মাছ মাংস কোনো দিক দিয়ে সুখবর নেই, শেরপুরে কি অবস্থা? শরীফ, শেরপুরের প্রেক্ষাপটে যদি বলতে চাই, শীতকালীন কাঁচা বাজারের যে অবস্থা এখন কিন্তু ঊর্ধ্বমুখী। যদিও শেরপুরের যে ব্রহ্মপুত্র অববাহিকা রয়েছে, এই অববাহিকায় আবাদ হওয়া শীতকালীন সকল সবজির দামই এই সময়টাতে কম থাকে, কিন্তু এবার কিন্তু সেই সুখবর আমি দিতে পারছি না। প্রতিটি শীতকালীন সবজির দামই বেড়েছে। আমি যতটুকু তথ্য পেয়েছি আজকের কাঁচা বাজার ঘুরে, যে আলুর দাম বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 10-15 টাকা করে, পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজিতে 10-15 টাকা ধরে, 10-15 টাকা বেড়ে আলু এখন বর্তমানে 60 টাকা বিক্রি হচ্ছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা করে, এবং রসুন কিন্তু এই মুহূর্তে কিছুটা কমেছে বলে জানিয়েছে বিক্রেতারা, 20 টাকা কেজিতে কমে এখন এই মুহূর্তে 280 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শিমের দাম কমেছে 5-10 টাকা করে প্রতি কেজিতে কমে এখন বর্তমানে 60-70 টাকা দরে বিক্রি হচ্ছে, কিন্তু মশলার দাম বেড়েছে প্রতি কেজিতে 40-50 টাকা করে, মরিচের গুঁড়োর দাম বেড়েছে, হলুদের গুঁড়োর দাম বেড়েছে, বেড়েছে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে 10-20 টাকা করে এখন 190 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং গরুর মাংসের দামের কিন্তু পরিবর্তন হয়েছে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 50 টাকা করে বেড়ে এখন কিন্তু 720 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস। ঠিক একই অবস্থা এই মুহূর্তে ক্রেতা এবং বিক্রেতা সবাই কিন্তু মূলত ঊর্ধ্বমুখী এই বাজার দরে কিন্তু নাভিশ্বাস। যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যদিও স্থানীয় প্রশাসন যদি এই কাঁচা বাজারের দাম নির্ধারণে একটু নজর দেয় তাহলে কিন্তু আবারও এই শীতকালীন সবজির দামগুলো কমতে পারে এবং ক্রেতাদের মাঝে কিন্তু এই স্বস্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। শরীফ, এই ছিল আমার কাছে শেরপুরের কাঁচা বাজার থেকে সর্বশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকার বাইরে থেকে সবজির বাজারের খবর আপনাদের জানাচ্ছিলাম এতক্ষণ।